ব্যাক টু মাই চ্যানেল। রবিবারের সকাল তো, রবিবারের সকাল উঠেছি 8টা, তারপরে আবার শুয়েছি, আবার উঠেছি। খুব সমস্যা হচ্ছে ব্লগিংয়ের শুরুতে, সমস্যা নিয়েই চলে আসলাম। সমস্যা হচ্ছে এই কারণে রাতে ঘুম আসছে না, আমাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হবে বলতে, ফার্স্টে ডাক্তার দেখাবো না, ওই কল্যাণী এইমসের তো আমাকে সে যখন ঘুমের ওষুধ দিয়েছিল কল্যাণী এইমসে, অ্যাকচুয়ালি তো আমি ডাক্তার দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি সেই সময় আমার জন্য, স্পেশালি আমার জন্য দেখিয়েছিলাম, কারণ রাতে ঘুম ফুম আসছে না, আর নেশা ছাড়ানোর জন্য, মানে স্মোকিং ছাড়ানোর জন্য, না স্মোকিং এখনও ছাড়তে পারিনি। তো যাই হোক, সেই সময় মানে কল্যাণী এইমসেতে নাম লেখানো খুব কষ্টকর। এবার তখন মানে ওখানে একটা বই হয়, ওই বইটা বা নাম লেখানো যেটাই বলো না কেন, তো এটা একবারে মন্দিরটা করে নিয়েছিলাম, ঠিক আছে। মানে মন্দিরে সেই সময় সাইকিয়াট্রিস্ট দেখানোর প্রয়োজন ছিল না, এবার ভাবলাম একটা যখন নাম লেখানোর অপরচুনিটি পাচ্ছি আর এইমসে তো চান্স পাওয়া বিরাট চাপের ব্যাপার, সেই হিসেবে বই করে নেওয়া। ডাক্তার দেখিয়েছিল কিন্তু ওষুধ কিনেনি, আমি ওষুধ কিনেছিলাম আমার ওই স্মোকিং ছাড়ানোর জন্য কাজে। যাই হোক, অন্য কথায় চলে গেলাম, কথা হচ্ছে এইবার রাতে ঘুম একদমই আসছে না, আজকে প্রায় অনেক দিন হয়ে গেল। মানে আমি শুচ্ছি 1টার সময় হয়তো, 12:30 1টা, আর একটা কমপ্লেন বা কমেন্ট অনেক কিছুই আসছে, তো আমার এখানে দেখলাম যে মন্দিরে একটা সময় দাও বা এই এই ঘরে এত লেট করে আসছো কেন, এরকম কিছু। তো অ্যাকচুয়ালি দেখো, দিনের শেষে যখন ব্লগ এডিট করতে বসি, তো ওর দুজনের মানে দুজনের একসঙ্গে যদি ব্লগ এডিট কিছু পাশাপাশি করি না, আমি আমার ব্লগিং এডিট করতে পারবো না, ওর ব্লগিং এডিট করতে পারবে না। ওর ব্লগ এডিট করতে 12:30-12:30 বাজে, আর আমারও এই ঘরে ব্লগ এডিট করতে 12:30-12:30 বাজে। দুটো এডিট ফেডিট করে আধ ঘন্টার জন্য একটুখানি মার্কেট দেখলাম টেকলাম, একটু পড়াশোনা করলাম, তারপরে 1টার সময় চলে আসি, এটাই মেন ফ্যাক্ট। তারপরে যখন শুই, তারপরে আর ঘুমটা আর আসে না। মানে ধরো ঘুমালাম, 1 ঘন্টা পরপর ঘুম ভেঙে যায়, আধ ঘন্টা পরপর ঘুম ভেঙে যায়, ডিপ নয় ঘুমটা। আর সারাদিন কী হচ্ছে, তারপরে যখন উঠছি ঝিমঝিম ঝিমঝিম লাগছে, কাজে কোনো এনার্জি পাচ্ছি না, প্রচণ্ড মানে ঝিমঝিম ঝিমঝিম পাচ্ছি। তো দেখি আজকে ঘুমের ওষুধ একটা কিনবো, যেটা ডাক্তার প্রেসক্রাইব করেছিল, ওই প্রেসক্রাইব যেটা করেছিল সেটাই কিনবো। দেখি একটু পরে বেরিয়ে দিয়ে 2-3 দিন ওষুধ খাই, যদি কাজ হয় তো ভালো। তার মধ্যে আমার একটা সমস্যা কি, আমার বরাবরই আগাগোড়ে লো প্রেশার, মানে আমার প্রেশার মোটামুটি 60-এই থাকে, 60-61 এর বেশি যায় না। এটা কী কারণে হয় তাও আমি জানি না, এই লো প্রেশার থেকে আমি মুক্তি আর পাইনি। বিগত 2-2.5 বছর তো এই লো প্রেশার নিয়ে ভুগছি, যখনই প্রেশার মাপ হয় 60-61 60-61 এর বাইরে যায় না, কেন কি জানি বুঝতে পারি না, প্রেশার এত লো। যাই হোক, তার শুধু এটা এখনকার ঘটনা, এটা 2-2.5 বছর ধরে এই জিনিসটা রয়েছে আমাদের রাতে। তো তো আজকে এই যে সারাদিন ঝিমঝিম লাগছে, কালকে রাতে ঘুমিয়েছি, ঘুম ঠিকমতো হয়নি, প্রায় অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, আর সকালবেলায় তোমাদের সঙ্গে প্রবলেম শুরু করলাম, ঠিক আছে। আর এদিকে রান্নাবান্না তোমার, এই হচ্ছে এদিকে ডিম সিদ্ধ যা হয়েছে, আর এদিকে রান্নাবান্না দেখো, এই যে ফলো তো একটু বাবা কি গরম, এই দেখো মাছের বল, মাছের বল নিয়ে একদম এই এই এক পাগল মাছের বলের জন্য আমার মেয়ে আবার বোনের ছেলে, ঠিক আছে। মাছের বল, মাছের বল, আর এটা এই তোমারটা সাদা সাদা ম্যাগি করে দিও, মশলা তো দিইনি তো, মাখাইনি। আর এই দেখো সেই বিষাক্ত, না বিষাক্ত বলবো না, মানে আমি খাই না বলে যে কেউ খাবে না সেটা ভুল কথা, কমেন্ট বক্স ভরে গেছে। মানুষের পেট শাকাহারি পেট, মানুষ ওই যে আদিম মানুষ পড়াচ্ছিল না মেয়েকে, যে কাছের ফলমূল শেষ হয়ে যেত তখন খাবে কি, তখন পশু শিকার করতো, সেই থেকে চলো। তো আমরা এখন ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে
দেখি কি করা যায়। ঠিক আছে, প্রচন্ড ঝিমঝিম করছে। এই সকালবেলা লাঠি সুটাটা নিয়ে বাদ দিয়ে এটা খা। সকালবেলা একবার কি খেয়েছিস? সকালবেলায় ম্যাগি খেয়েছিস? বা ডিম সিদ্ধটা খা তাড়াতাড়ি। আর চলো তো এখন যাচ্ছি কোথায় 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 যাচ্ছি ও জানে, আমি খালি সামনে সামনে বসে বসে থাকবো। ও খালি বলবে ঘোড়া চল, চলো মেয়ে স্কুলের ড্রেস কিনতে হবে, হাফাতা ড্রেস আর হচ্ছে হাফাতা ড্রেস আর কি, মেয়ের চুলের গার্ডার, মেয়ের একটা ফেস ওয়াশ। মেয়ের চুলের গার্ডার ফেস ওয়াশটা অ্যাভিনো কোম্পানির বলেছিল একজন সাবস্ক্রাইবার আমাদের, কিন্তু এখানে কি পাবো নাকি অনলাইন অফলাইনে? অনলাইনে কিনতে চাইছি না, মানে এখন এই মতো অবস্থায় মানে এমার্জেন্সি। ঠিক আছে, তো ওই জন্যই আপাতত জনসন কিনছি, তারপরে ওইটা কিনে নেবো। ঠিক আছে, তো যাচ্ছি আপাতত। ওই তো বললো, তারপরে ওদের বাড়িতে কাজ আছে এবং পার্লারেও কাজ আছে। পার্লারে বলতে আমার পার্লার না, ওর পার্লারে কাজ আছে, আমারও আছে, তবে আমি এর মধ্যে যাবো না, যেতেও ভাই ঠিক নেই। ঠিক আছে, তো ওই মেয়ে চুল মানে মেয়ে চুলটা কাটিং করাতে হবে, হেয়ার কাট, আবার ও মানে স্পা ফা কিছু করবে। ঠিক আছে, তো চলো যাই টুক করে। কালকের ভিডিও জাস্ট আপলোড হয়ে রয়েছে, টাইটেল থাম্বনেলটা এসে বের করছি। ঠিক আছে, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, এই ঘুম যে আমার কেন হচ্ছে না। এ হে এ, তুমি কি এখনই ওষুধ কিনবা নাকি? হ্যাঁ তাহলে আর নিলাম না এখন ওষুধের ওই প্রেসক্রিপশনটা। এই প্রথমে আসলাম হচ্ছে বলাকা স্টোর্স রানাঘাটের, ওই মেয়ের ড্রেস ড্রেসের জন্য, তারপরে ফেস ওয়াশ দেখি কোথায় পাই, তারপরে তো যাই চলো দেখতে থাকে। এখন আপাতত মেয়ের ড্রেসটা কেনা হচ্ছে। ঠিক আছে, আপাতত শার্ট বাজে রোগ হয়েছে জানো তো, এই বিগত সপ্তাহখানেকও, হ্যাঁ সপ্তাহখানেক তো হবেই, কোল্ড ড্রিঙ্কসের নেশা। এটা কি নেশা ঠিক? হ্যাঁ নেশাই বলতে পারো, কারণ কাল আমি প্রত্যেকদিন রাত্রিবেলা ধরো ল্যাপটপে কাজ করতে করতে কোল্ড ড্রিঙ্কস খাই, তারপরে ধরো দুপুরবেলা ল্যাপটপে কাজ করতে করতে কোল্ড ড্রিঙ্কসের এনার্জিটা পাই। ঠিক আছে, আর এখন মানে সবসময় মনে হয় একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস, এটা খুব বাজে জিনিস, এই নেশা কাটাতে হবে। সব যত সব বদ অভ্যাস ঢুকে যাচ্ছে ভিতরে, আর কিছুই না, এই বদ অভ্যাসগুলো কাটাতে হবে। তো যাই হোক, যথারীতি এই বাড়ি ঢুকলাম এখন, এখন ওই ওদেরকে পার্লারে নামো। আমি এখনও বুঝতে পারছি না আমি পার্লারে যাবো কি না, মানে আমার আমি হেয়ার কাট করাবো না আপাতত, স্মুথনিং করার ইচ্ছা আছে, তবে ইচ্ছার জন্য চুল বড় করতে হবে, তো স্পা করিয়ে দাড়ি ফাড়ি কাটিয়ে আসতে পারি, দেখি ঠিক নেই। আবার ভাবলাম যে আবার যাবো, থাক ওই এমনিই চুল বড় হবে, এজন্য স্পা করা যাবে না, এইগুলো হচ্ছে বিলাসিতা হয়ে যাচ্ছে বেশি। আবার ভাবি যে না যাই, কী করবো বুঝে পাচ্ছি না। যাই হোক, এইগুলো করলে একদিক দিয়ে মাইন্ডটা ফ্রেশ লাগে, এই যা মাইন্ডটা ফ্রেশ লাগে, মুডটা ফ্রেশ লাগে, এটাই। আর যথারীতি ঝিমঝিম পাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে, তো বাজারে তো বেরিয়ে এদিক সেদিক করে মেয়ে জামা কিনে ওদের বাড়িতে গেছিলাম, ইলেকট্রিকের কাকা কাজ করবে, তো বাড়িতে গেল আবার ভাত খেতে, ভাত খেয়ে এসে তারপর আবার কাজ শুরু করবে। টাইলসের কাজ আজকে কমপ্লিট হবে, তবে বাট পরিষ্কার পরিচ্ছন্ন সব কালকে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত ব্যাপার, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে না, কারণ পুটিং দেবে, তো পুটিং দেওয়ার পর আজকে আর কাজ করতে পারবে না, মানে পরিষ্কার করতে পারবে না। লাঞ্চ কমপ্লিট, আর এখন বেরোচ্ছি, আবার একটু কাজ আছে, ওই ওদেরকে পার্লারে নামাবো, তারপরে ওদের বাড়িতে কি যেতে হবে। তো এখন হচ্ছে বাজে 7:16, আর এখন আমি আসলাম হচ্ছে এসছি অনেকক্ষণ আগেই এই বাড়িতে, এখানে এই কিছুটা ওই ইলেকট্রিকের কাজ ছিল, আবার কিছুটা কালকে হবে। মেয়েকে কোনো মতে বাড়িতে নামিয়ে এখানে এসছি, মেয়ে দিদিমণি আসবে পড়াতে, আর এখন চায়ের নেশা লেগেছে মারাত্মকভাবে, চা খেতে হবে।
বাড়ি গিয়ে তো বর্ষা আলাদাভাবে চা করবেই, সেটা তো খেতেই হবে। আর এখন যাওয়ার পথে ক্যান্টিন থেকে একটু চা খাবো, ক্যান্টিন বলছি ক্যাফে থেকে। তারপরে বাজারে আবার একটু কাজ আছে, বাজারে ওই ঘুমের ওষুধ কিনতে হবে, তারপর আবার বাড়ি গিয়ে চা খাবো। যেটা হাসো কেন, ও চা না বললে ঠিক হয় না, ঠিক চাটা ঠিক হয় না, বুঝেছ তো, চা খেতে হবে। চলো আপাতত বেরোই এবার টুকটুক করে। আলোটা ঠিক আসছে, সব সিমেন্টটা দিয়ে পড়ে গেছে, এগুলো মুছলে পড়ে তো ঠিক হবে। আলোটা খেলছে, দেখো আলোটা কেমন নড়ছে, কাঁপছে, এখানে খেলছে আলো। এই একটা, এই একটা, ওইখানটা একটা টিউবলাইট, টিউবলাইট ওই জায়গাটা করে কেমন বাজে লাগছে, মনে হচ্ছে সেই বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির লাইট, পুজো প্যান্ডেলের লাইট লাগায় এর উপরে। চলো যাই, কফি না চা। সরাসরি বাড়িতেই আসলাম, সরাসরি বাড়িতেই আসলাম, না কফি শপে যাইনি, বাড়িতেই চা খাচ্ছি, স্নান করে, এই চা খেয়ে স্নান করে তারপরে বেরোবো। ওই ওষুধ আছে, ওষুধ আনতে হবে, ঠিক আছে তো চলো চা হোক, তারপরে আবার আসছি। বাবা এই আমার চুলগুলো হেলমেট পরে পুরো ফেটে গেছে, তো এখন বেরিয়েছি, স্নানটার করিনি, ঠিক আছে উইকেন্ড কাটাচ্ছি। কি কাটাচ্ছি, ঠিক আছে তো এখন এসছি চাক দাতে। আর এ হচ্ছে তোমার রোল বলা হয়েছে, ঠিক আছে এগ রোল বলা হয়েছে, কিমকে আলো মারছ এমনি আলো, ও রোল খাবে, আর ও তো যেন এই চাক দায় আছে কি করতে কি খেতে, সুতরাং আর বললাম না, ঠিক আছে আর কি বলবো, যাই হোক আমি এগ রোল খাই আর ও খাক, না তোমরা যেটা ভাবছো আবার সেইটা না, তবে এটা অন্য আবার একটা জিনিস, স্টেশনের পাশে কি হায় কি বিক্রি করে জানো, রান্না করা অবস্থায় জানো। হ্যালো খাও খাও, না গো না না, তা যাই না, তো অবশেষে ডিনার কি হলো না হলো সবটাই দেখতে পেলে। মানে ডিনারে ছিল হচ্ছে ওই পুঁই শাক, ডাল, আর ওই ফ্রিজে ছিল চুনো মাছ, তো এই ছিল হচ্ছে তোমার রাতের খাবার। আর স্নান করে এসেছি, আর জনি এখন এখানে খেলাধুলা করছে, ওরাও খেলাধুলা রানিং, তো প্রত্যেক দিনের মতো একটা কথাই বলি, সবশেষে একটা কথাই বলবো যে জানি না ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে, কতটুকু হয়েছে না হয়েছে, আই থিঙ্ক 14 মিনিটে হবে হয়তো, কিংবা তারও কম হতে পারে, কারণ আজকে মার্চ করিনি, কারণ বাড়ি ঢুকলাম আমি আজকে 10:30টার সময়, ওই বসার সঙ্গে ঘুরতে মানে গেছিলাম চাকদা ফাকদা, তো আজকে কালকে আবার সোমবার, এই শনি রবি আমার কাছে মানে খুব কষ্টকর, মানে মার্কেট না থাকলে খুব কষ্ট হয়, ঠিক আছে তো যাই হোক। এই যে সোম থেকে শুক্র মার্কেট কোথায় যাবে না যাবে সবটাই তো আমরা রবিবার দিন রাতে ঠিক করি, মানে আমরা ট্রেডাররা সব কিছু রাত্রিবেলা করে একে ঝুঁকে রেডি করে রাখি, দেখো তোমরা বোরিং হচ্ছে বাদ দাও, ট্রেডিংয়ের কথা সবসময় তোমরা বিরক্ত হও আমি বুঝতে পারি সেটা, যাই হোক তো রাত্রিকাল আগত, আর ভিডিওটা এখানেই শেষ করছি, ওরা শুয়ে পড়েছে, বাজে প্রায় এখন 11:40 মতো, আমার ভিডিও এডিট করতে 1 ঘন্টা লাগবে, জাস্ট এডিটটুকু করে রাখি, সকালবেলা এই ফোন থেকে ভিডিও ওই ফোনে নিই, তারপরে আপলোড করি, তারপরে টাইটেল থাম্বনেল, খুব কষ্টকর টাইটেল থাম্বনেল, মানে এতটাই কষ্টকর টাইটেল করা, মানে আমি তো মুখরোচক টাইটেল অন করে দিতে পারি না,
যখন আমার মাঝে মাঝে আমার মাথা থেকে টাইটেলই বেরোয় না, তখন ওটাতে ফোন দিয়ে দিই। ঠিক আছে, যাই হোক, চলো তো, চলো সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, আর এখনকার মতো টাটা। তবে আজকের দিনটা একটু ব্যস্তময় গেছে, আমি রাতে অবশ্যই অবশ্যই ঘুমের ওষুধ কিনে নিয়ে এসেছি, আজকে আমি এডিটটা করেই খেয়ে নেবো। এডিট করার আগে খেলে যদি মানে ঘুম পেয়ে যায় তাহলে এডিটটা কমপ্লিট করতে পারবো না, তো এডিট করে তারপরে খেয়ে ও মানে ঘুমের ওষুধটা খাবো। ঠিক আছে, তো চলো সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।